ঠাকুর জোড়ো হাত তোমার চরণে পূর্ব করিলাম শত শত প্রণাম প্রভু। চিন্তা চিন্তিত হয়ে আছি আমি একা ঘরে এই উজানি নগরে, ছয় পুত্র গণ গেছে আমার বাণিজ্য করিতেই, না জানি ঠাকুর তার কতদিন পরে ফিরে আসবে আমার এই উজানি নগরে। এদিকে ছয় জন পুত্র আমার কন্যা একে জনা আদর করে নাম রেখেছি, নামে তার বিপুল, দেখতে দেখতে সে হয়েছে বড়, তাকেও দিতে হয় বিয়ে, কি যে করি ঠাকুর ভেবে অস্থির হয়ে যাচ্ছি, কোথায় পাবো মা বিপুলার জন্য সুপাত্র সুপাত্র সন্তান। আজ তোমার ভরসায় আমি রইলাম উজানির বুকে, কতদিন মা বিপুলার জন্য সুপাত্র পাই, আজ আমি উজানির বুকে। চলো লেঙ্গা চলো বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, অনুমতি নিতে হবে লেঙ্গা। আচ্ছা আচ্ছা সদান মশাই, এনা কিনা খাচ্ছে বিনা অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করার নিষেধ সদাগর মশাই, অনুমতি ছাড়া যখন ঢুকার নিষেধ করিয়া, কিন্তু ঢুকার তো মানা করেনি সদাগর মশাই, আমরা ঢুকে যাই সদাগর মশাই। আরে ঢোকার প্রবেশ করার দুটারই একই অর্থ, এটাই জিনিস, অনুমতি নিতে হবে অর্থাৎ ডাকতে হবে, বুঝতে পারলে ডাকো। কেরকম করে ডাকমা সদাগর মশাই? কেন মিষ্টি সুরে অর্থাৎ কোকিল কণ্ঠে সম্মানের সহিত কোকিল সুরে ডাকমা সদাগর মশাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, আমি ডাকি আসতে না জোরে সদাগর মশাই, জোরে ডাকো কারণ ভিতরে আছেন তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, সদাগর মশাই আপনি ভিতরে আছেন না বাইরে আছেন? সদাগর মশাই আমি ভিতর থেকে খুলে দিলাম তুমি পড়ে গেলে। আচ্ছা ভাই ঠিক আছে, তোমাকে দেখে বড় চিনা চিনা মনে হয় আমার। শুনিয়ান গে দিদি, এইলা জামা কাপড় সদাগত আমার দুর্গা পূজা নয়া সিলাই দিয়া গে, আর এমরা কচে কি চিরা আছে, চিরা কুনা চিরা আছে গে, তোমরা দেখো তোকে দিদি চিরা আছে। ও ভাই কি দেখছো তুমি, তোমরা তো কইলেন
আমার বলে চির আছে। আরে আমি কি সেই কথা বললাম? কি কইলেন? আমি কি তোমার ছিঁড়ে যাওয়ার কথা বললাম? তোমরা তো কইলেন লেঙ্গা তোমার চির আছে। আরে সেই কথা আমি বলে দিই, বললাম তোমার মুখটা বড় আমার চিনা চেনা মনে হচ্ছে, মানে কোথায় যেন তোমায় দেখেছি। ওহো তোমার ফর্ম নাই সদাগর মশাই? না মনে পড়ছে না ভাই। কেন এই যে শৃঙ্খল দ্বীপ, শৃঙ্খল পাড়নে এইবার ভরে পড়েছে ভাই। যদি আমার অনুমান সত্য হয় তাহলে তুমি চম্পকনগর চার সদাগরের লেঙ্গা পা। হ্যাঁ সদাগর মশাই, অনেকদিন পরে দেখা হলো ভাই। আচ্ছা বলো তো ভাই, দাদামশাই কেমন রয়েছে? খুব ভালো আছে, খুব ভালো। খুব ভালো রয়েছে। আচ্ছা দাদামশাই চম্পকে রয়েছে না বিদেশে গেছে? আমার সদাগর্ট তো হ্যাঁ বাণিজ্য কাজে কি বিদেশে গেছে? আমার সদাগর্ট। আরে কি বলছো আমি বুঝতে পারছি না। এই দেখো ইশারা উনি বুঝা পায় আমরা। ইশারা মানে বুঝা পারলে তোমরা? না বুঝতে পারলাম না ভাই। আমার সদাগর্ট তোমার বাইরাতি দুয়ারটা দাঁড়াইছে। আমার উজানির শিরোধর চাই আমার দাদামশাই উপস্থিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার। আর তুমি এতক্ষণ আমার সঙ্গে ঠাট্টা পাই? চি 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 চি। নমস্কার দাদা। নমস্কার ভাই, নমস্কার। আমি লেঙ্গা ভাইয়ের বসার ব্যবস্থা করি। দেখলেন আমরা বরণকে বরণকে মিলি গেল, গরিবের আর কোন খাতিরে নাই, লাস্টে মোরা বসবাখানো নাই। কি ভাই লেঙ্গা ভাই বসবে না? তুমি দেখতে পাচ্ছ না দাদামশাই বসে রয়েছি। সদাগর মশাই তোমার তো বসার ঢং নাই। দেখো মনে আছে কি এই লাভ চেয়ারের হ্যান্ডেলটা? আর এইখানে আছে ঠেসারি দুয়াখা আইন না তো বসা নুয়া। শোনো ভাই তাহলে বুঝতে পেরেছি তুমি চেয়ারে বসো তাই না? হ্যাঁ হ্যাঁ সাদা মশাই চেয়ার বসি বসি একদম। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা বসো তাহলে তোমার বসানোর জায়গা। হ্যাঁ দাও তো। ওকে কোথায় আছিস? ভাঙ্গা চেয়ারটা নিয়ে আয়। হয়ে গেলে সদাগর মশাই আমরা বসবো না। কেন? তোমরা কি কইলেন? এই কে কোথায় আছিস? ভাঙ্গা চেয়ারটা নিয়ে আয়। আমরা যদি ভাঙ্গা চেয়ারে বসি এমনি তো দুয়ারটা পড়ে যায় বেজাগায় না গেল। এখন ভাঙ্গা চেয়ারে যদি বসে আমরা ঠ্যাং ভাঙবেন কি? আচ্ছা তুমি বুঝতে পারছো না? না। আরে চেয়ারটা কি ভাঙ্গা? ভাঙ্গা নয়। তাইলে আমার একটা কর্মচারী রয়েছে। হ্যাঁ সেই কর্মচারীর নাম হলো ভাঙ্গা। ওই ভাঙ্গাকেই বলছি ভাঙ্গা তো চেয়ারটা নিয়ে আয়। মানে তোমার চাকরটার নাম হচ্ছে ভাঙ্গা? ভাঙ্গা। ওই চাকরটা আনবো কেন চেয়ার? চেয়ারটা নিয়ে আসতে বলছি। ভালো চেয়ার আনবে না ভাঙ্গা চেয়ার আনবে? ভালো চেয়ার, ভাঙ্গা চেয়ার কেন নিয়ে আসবে? ভালো চেয়ার আনবে? হ্যাঁ তাহলে বুঝ পাবে। আচ্ছা আচ্ছা। সদাগর মশাই বলো আমরা দিয়ে এতক্ষণ কথা আসি না, আমার কি চা টা খাবে? ও চা খাবে? হ্যাঁ বেশ এগুলো বলবে তো সব আমার জোগাড় করা রয়েছে। আচ্ছা পচা চা নিয়ে আয়। হয়ে গেলে দাদা তোমার পচা চা খাইন জীবনে। সদাগর মশাই বলো আমরা চা খাবো নাই। কেন? কি কইলেন? এ কে কোথায় আছিস? পচা চা নিয়ে আয়। পচা চা খাল যায় কি দিদি? তুই খাইলু কি দিদি পচা চা? কি বলছো পচা চা? তোমরা তো কইলেন পচা চা নিয়ে আয়। আরে ভাই তোমাকে কি করে বললো বলি, এক কর্মচারী নাম আমার ভাঙ্গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেক কর্মচারী নাম হচ্ছে পচা। আচ্ছা পঞ্চান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আদর করে তাকে ডাকে নাম ডাকে আমি পচা পচা বলে। ওই পচাকে বললাম পচা তুমি চাটা নিয়ে আয়। ও মানে তোমার ওই ছড়চা করতে কোচেন চা আনবে? হ্যাঁ। কে ভালো চা আনবে না পচা চা আনবে? খুব ভালো চা। খুব ভালো চা আনবে? হ্যাঁ। তাহলে খাবো হবে। আচ্ছা ভাই তুমি এত হাসি ঠাট্টা ভালোবাসো আমার জানা ছিল না। আরে আরে লোকটি এত সুন্দর, তুমি এই বড় বড় মোজ কেন রাখছো ভাই? এইটা এই মোজটার জন্য তুমি দেখতে ভালো লাগছো না।
এইটা আমরা কেনে থই জানেন সদাগর মশাই বলা দেখি কেন রেখেছো আমরা এইটা কেনে থই এইটা আমার সদাগরট ছে হ্যাঁ বড় বড় সমুদ্র বড় বড় সাগর বাণিজ্য করবা যায় আচ্ছা তার সঙ্গে আমরাও যাই যাও তে যাই যখন যাইতে যাইতে নাকি নৌকা চুরি যাওয়া হয় আচ্ছা যখন নৌকা চুরি যাই যাইতে যাইতে যদি বাই চান কোনো ঠিনা পাকত পড়ি যায় হ্যাঁ পাকত আচ্ছা পড়তেই পারো হ্যাঁ যদি পাকত পড়ি যাই তাহলে তো আমার নৌকা না ঘুরতে ঘুরতে ফুচকু ডুবে যাবে ডুবে যাবে আমার সাদাটা তো লম্বা হ্যাঁ ওই তো ডুববা পারো না আমরা তো এমনি ছুটু আর এমনি যদি পাকত পড়ে যাই নৌকা ডুবে যাবে সব সময় ডুবে সারা তারপরে যখন আমরা ডুবি গেল তখন আমার সদাগরটা আমার ল্যাঙ্গাটা তো ডুবি গেলে হা দেখা যায় তখন আমার এরিয়া এমনি ভাসি থাকবে উপরতি আর সদাগরটা আমার এমনি করে ডাঙ্গাতে দেখিবে দেখা যায় ল্যাঙ্গাটা যখন দেখা পাবে তখন করবে কি হিলতে হিলতে যাবে আর যেন এরিয়াল ধরে টানতে 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 তোমার বুদ্ধি রয়েছে ভাই আচ্ছা চেয়ারটা আসবে তুমি এখানে বসবে আমি তো তোমার দাদা বসে কিছু কথা বলবো আচ্ছা ঠিক আছে সাদা মশাই নমস্কার দাদা মশাই বলো ভাই আচ্ছা বলুন তো আপনি চন্তকে কেমন রয়েছে ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি তুমি কেমন আছো ভাই দাদা মশাই ঈশ্বরের অনুগ্রহ ভাই বর্তমানে ভালো রয়েছে তবে মনে বড় আমার দুশ্চিন্তা দুশ্চিন্তা ছয় পুত্রগণ গেছে আমার বাণিজ্য করতে অনেক দিন হয়ে গেল এখনো ফিরে আসলো না তাই আমার বড়ই দুশ্চিন্তা হয় ছয় পুত্র গড়ে যায় বাহ তুমি তো বড় ভাগ্যবান ভাই ছয় ছয় পুত্রের উপর ব্যবসা বাণিজ্যের দায়িত্ব দিয়ে এই বয়সে তুমি অবসর নিয়েছো সত্যি তুমি বড় ভাগ্যবান দাদা মশাই বলো ভাই তুমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই দাদা মশাই অনেক দিন একসঙ্গে বার ব্যবসা বাণিজ্য করতাম সিঙ্গল পালনে অনেকবার নিমন্ত্রণ করেছিলাম দাদা মশাই এই উজানিতে আসবার জন্য একদিনও আপনি উজানিতে করিলেন না পদার্পণ আজ কেন বিনা নিমন্ত্রণে আমার উজানিতে করেছেন পদার্পণ কি বা কারণে তোমার গৃহে আজ আমি পদার্পণ করেছি জানতে চাও হ্যাঁ বলুন তাহলে শোনো সুপাত্রী অনুসন্ধানে ফিরি দেশে দেশে জানিতে পারিলাম এক সুপাত্রী তোমার গৃহেই আছে হ্যাঁ দাদা মশাই আমার ঘরে এক বিবাহ যোগ্য কন্যা রয়েছে সেই সুপাত্রীটিকে আমি সম্বন্ধ করে আমার পুত্রের জন্য নিয়ে যেতে চাই পুত্রবধূ হিসাবে আমার চম্পক নগরে একই বলছেন দাদা মশাই এই কথা সত্য ভাই আচ্ছা আপনি আমার ঘরে এসেছেন সম্বন্ধের কথা নিয়ে আমার কন্যাকে আপনি পুত্রবধূ বরণ করে চম্পকে নিয়ে যেতে চান হ্যাঁ ভাই দাদা মশাই কথায় আপনি বলি শ্রেষ্ঠ আর আমি সামান্য এক ক্ষুদ্র বলি আপনি করবেন আমার বাড়িতে সম্বন্ধ এমন কথা কেন বলছো ভাই সম্বন্ধ করার জন্য তো এসেছি দাদা মশাই বিশ্বাস তো হয় না আমার যে আপনি আমার ঘরে আমার কন্যাকে আপনার পুত্রের জন্য পুত্রবধূ বরণ করে নিয়ে যাবেন তবে মনে হয় হয়তো আপনি ঠাট্টা বা উপহাস করার জন্যই আপনি আমার এই উজানিতে এসেছেন না 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 আমি তোমার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করতে আসিনি সম্বন্ধ করার জন্য এসেছি যাহাতে আমি জানতে চাই তোমার অভিমত বেশ যেহেতু সম্বন্ধ করতে এসেছে সত্যি সম্বন্ধ করতে এসেছেন না মিথ্যে আমি দাদামশাইয়ের মনটাকে পরীক্ষা করব দাদামশাই বলো ভাই যেহেতু আপনি সম্বন্ধ করার জন্য আমার উজানিতে প্রবেশ করেছেন তবে আমিও সম্বন্ধ দেব সম্বন্ধ দেবার আগে আমার একটি কথা দাদামশাই আমি যে ঘরেই আমার কন্যাকে সম্বন্ধ দেব সেই ঘর থেকে আমি পঙ্গামি নেব এটাই আমার ভীষণ প্রতিজ্ঞা এটাই তোমার অন্তরের প্রতিজ্ঞা হ্যাঁ দাদামশাই যে গৃহে তুমি সম্বন্ধ দেবে সেই গৃহে কাছ থেকে তুমি পণ দাবি নেবে পণ দাবি তোমার পণ দাবি কি কি ভাই তাহলে শুনুন দাদা মশাই আচ্ছা আমার পণ দাবি কথা আপনাকে আমি বলছি ছয় জন পুত্র আমার কন্যা এক জন ডোলা ভর্তি টাকা নেব দাদা কুইন্টাল বলে শুনে তাহাতে এক মলি দাদা সেই ঘরে আমি সম্বন্ধ হইতে পুত্র তোমার ছয় জন কন্যা মাত্র একজনা সেই কন্যাকে বিবাহ দিতে গেলে তুমি ডালা ভর্তি টাকা নেবে কুইন্টাল মোলা সোনা ইহাতে যদি এক রতি কম হয় সেই গৃহে তুমি সম্বন্ধ দেবে না এটাই তোমার অন্তরে প্রতিজ্ঞা আরে হে লেঙ্গা তোমাকে আমি অনুমতি দিচ্ছি লেঙ্গা
আমার অনুমতি পেয়ে ছুটে যাবে আমার চরে, আমার ভাই বাচ্চু বণিক যা চাইছে তার দ্বিগুণ এনে ঢেলে দাও এই উজানি মাঝে। বেশ ঠিক আছে সদর মশাই, আমি খালি মোটরসাইকেল আমি স্টার্ট দিয়ে দিই, ফাটা ফাটা ফাটা। আরে যেতে হবে না ভাই, বাপ রে এরকম রাগাতি যায়, থইতে ব্রেকলা চাঙ্গা ছিল ভুলে আর্টিকেল গিকিট করি নাইলে বিল করে। যে জোর সে যাচ্ছো পড়ে গিয়ে তো হাত পা ভেঙে যাবে। নাই ভাঙবে, হাড়া পাকা ড্রাইভার। আচ্ছা দাদা মশাই বলো ভাই, আপনাকে ওই লেঙ্গা ভাইকে পাঠাতে হবে না দাদা মশাই, সোনা দানা টাকা পয়সা কিছুই লাগবে না, কিছুই নেবে না দাদা মশাই। তাহলে কি লাগবে ভাই? শুধু দাদা মশাই আজ কি লাগবে তাহলে শুনুন দাদা মশাই, না নেবো টাকা, তো তার নেবো গুহার পান, টাকার বিনিময়ে কন্যাখানি নাই করি যান দাদা মশাই। আজ এই গুহা পান দেই, আজ আমার কন্যাকে আপনার পুত্রের হাতে আমি করিব সম্পদান। ও টাকা পয়সা সোনা দানা তুমি এসব কিছুই নেবে না? না নেব না, শুধু নেবে শুধু গুয়া আর পান। হ্যাঁ দাদা মশাই, ইহাতেই তোমার কন্যাকে তুমি করিবে সম্প্রদান। হ্যাঁ দাদা মশাই। তাহলে এতক্ষণ ধরে যা চাইছিলে দাদা মশাই, আজ শুধু আপনার মন্ডকে পরীক্ষা উজানির মুখে আমাকে ঠাট্টা বা উপহাস করতে হয়েছে। তুমি এতক্ষণ ধরে আমার মন কি পরীক্ষা করেছিলে? হ্যাঁ দাদা মশাই। তুমি যদি আমার মনকে পরীক্ষা করে থাকো ভাই, তাহলে আমিও যে একবার কন্যাটিকে পরীক্ষা করতে চাই। এ কি বলছেন দাদা মশাই? হ্যাঁ ভাই, আমার কন্যাকে আপনি পরীক্ষা করবেন? সত্য। বেশ, শত পরীক্ষা দিতে আমার কন্যা রাজি রই থাকবে। বলুন না দাদা মশাই, কি পরীক্ষা আপনার? কি পরীক্ষা করব? ক্ষণিকের জন্য আমাকে ভাববার অবকাশ দাও ভাই। বেশ, জানি না ভাই, এই পরীক্ষার কথা শুনলে হয়তো তোমার পায়ের তোলা থেকে মা ধরিত্রী সরে যেতে পারে, আকাশটা হয়তো বজ্র সম তোমার মস্তকে ভেঙে পারে, হয়তো এই কথা শোনার সাথে সাথে বক্ষের পাজর গুলি ভেঙে চৌচির হয়ে যেতে পারে, কিন্তু তবু যে কথা আমাকে প্রকাশ করে বলতে হবে, কারণ মা বিপুলাকে যে আমার বড় পছন্দ, এই সম্বন্ধ করার জন্য যতই অপমান সহ্য করতে হয়, যত আঘাত পেতে হয়, তবু আমি মা বিপুলাকে আমার পুত্রের জন্য সম্বন্ধ করবই। কি পরীক্ষা করবো তা জানো ভাই? বলো। তিন মুষ্টি শুকনো চষ্ট দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে তিন মুষ্টি লোহার কলায়, সেই কন্যাকেই দিয়ে বিবাহ দেব আমার পুত্র দুলোপন। দাদা মশাই, দাদা মশাই এ কি বলছেন আপনি? জানেন দাদা মশাই, এই লোহার কলায় মাঠে ঘাটে চাষ হয় না, যে লোহার কলে সিদ্ধ হবে, লোহার কলাই সিদ্ধ হয় চোখে দেখা দূরের তো কথা, আমি কোনোদিন কন্যাও শুনিনি দাদা মশাই। কথা সত্য ভাই, লোহার কলায় কোনোদিন চাষ হয় না, লোহার কলায় কোনোদিন অঙ্কুরিত হয় না, কিন্তু আমি যতদূর জানি যে জোনা সতি হবে লোহার কলায় অবশ্যই সিদ্ধ করতে পারে। দাদা মশাই, দাদা মশাই, আর আমি আপনার এই বাক্য শুনতে চাই না দাদা মশাই, তাই বলছি আপনাকে আমি অপমানও করতে চাই না, আপনি আমার উজানির অতিথি, তাই তো বলছি দাদা মশাই, অপমান হওয়ার আগে আপনি চম্পকের সাধু, আর চম্পকেই ফিরে যান দাদা মশাই, চম্পকেই ফিরে যান। বাবা বাবা বাবা, এই ভাবি পুলা তুই কেন কেন এলি মাগু? আর জামা যা, তুই বিশ্রাম কর, কি বিশ্রাম কর। ওগো বাবা, আমি উচ্চ কণ্ঠস্বরে শুনতে পেলাম, কিন্তু বাবা বলো তুমি কার সাথে উচ্চ কণ্ঠস্বরে তর্ক করছিলে? আমি বললাম তুই যে উচ্চ কণ্ঠস্বরে যে কথা শুনতে পেয়েছিস, এই কথা তুই ওকে শুনতে হবে না বাবা, এই কথা শোনার মতো নয়। ওগো বাবা, আচ্ছা তোমার মনের কথা যদি তুমি আমায় না বলো, তাহলে তুমি কাকে বলবে বাবা? ওগো বাবা,
আমার ছয় দাদারা কি বলে গেছিল তোমার মনে আছে? কি বলেছিল রে বাবা? বাবা দাদারা বলেছিল, ওগো বাবা আমরা ছয় ভাই বাড়িতে যাচ্ছি, ছোট বোন বিপুলাকে রেখে গেলাম, আজ থেকে তুমি তোমার যত সুখ দুঃখের কথা ছোট বোন বিপুলাকে বলিও, ঠিক তখন থেকে তোমার যত সুখ দুঃখের কথা তুমি আমায় বলো, বলো না বাবা। তাহলে আজ কেন বলতে চাইছো না, বলো না বাবা। সত্যি বলেছিস, ছয় দাদারা বলেছিল তো, সে আজ সুখ দুঃখের কথা তোকে বলতে, কিন্তু মারে প্রত্যেক কন্যার পিতাই কন্যাকে সুখের কথাই বলতে পারে, দুঃখের কথা বলা যায় না রে বাবা। তাই তো তোকে আমি কি করে বলি, আজ আমি কি ত্রুটি করছি, তবে যেহেতু তুই শুনতে চাচ্ছিস তোকে আমি অবশ্যই বলবো। মারি যে কথা শুনে আমার বুকের পাঁজরগুলো ভেঙে চুর চুর হয়ে গেছে, যে কথাগুলো শুনে পা থেকে ধরে দিয়ে সরে গেছে, যে কথা শুনে আকাশে পঞ্চ সমধনির মতো আমার মস্তকে বিঁধেছে, সেই কথাই আজ তোকে বলবো। ভালো বাবা, এই কথা শোনার পর হয়তো তুই আর ধৈর্য ধরে থাকতে পারবি না, ভেঙে চুর চুর হয়ে যাবে তোর বুকের পাঁজরগুলো। তবে শুনলে মা, ওই যে দেখতে পাচ্ছিস চম্পক নগর থেকে তোর জেঠামদি আজ আমার উজানিতে এসেছে, তিনি এসে কি বলেছে জানিস তো? কি বলেছে বাবা? তিনি আজ তোর বিবাহে প্রস্তাব নিয়ে এসেছে, তিনি এসে বলেছে তিন অবশ্য চন্দন কাজ চলছে, যে কন্যা সিদ্ধ করতে পারবে তিন অবশ্য লোহার কলাই, সেই কন্যার সঙ্গে ওনার পুত্রের বিবাহ দেবে বাবা। ওই তুল্য বাবা, তুমি এইটুকু কথার জন্য তার সঙ্গে তর্ক করছিলে? ওগো বাবা না করিও ভয় বাবা, না করিও লাজ, লোহার কলে সিদ্ধ করিব, এমন কি ভাবে কাজ গো বাবা। ভাবি না তুই কি বলছিস, তুই লোহার কলে সিদ্ধ করতে চাস? এই লোহার কলে যদি সিদ্ধ না করতে পারিস তাহলে উজানির বুকে আমি হাসির পাত্র হয়ে দাঁড়াবো, আমাকে দেখে উজানির পরে যারা অষ্ট হাসি হয়েছে আমাকে উপহাস করবে রে মা। আমি পারবো বাবা, তোমার আশীর্বাদ পেলে লোহার কলে সিদ্ধ করে কেন পৃথিবীর সব কাজ করতে পারবো, কারণ তুমি তো আমায় ছোট্টবেলা শিখিয়েছো যে শাস্ত্রে লেখা আছে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরম অন্তব, পিতরি পিতিবা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতায়। বাবা সন্তানের কাছে পিতা মাতাই শ্রেষ্ঠ দেবতা, দেবতার আশীর্বাদ পেলে যে কোনো কঠিন কাজ করা যায়। মাগু তবে তোকে আমি আশীর্বাদ নিশ্চয় করব, যদি পারিস পাগল লোহর গলায় সিদ্ধ করতে ফুটাবি মা আমার মুখে হাসি, জেগে থাকবে সারা বিশ্বের মানুষ ধন্য ধন্য বলে দেবে মাগু ওই সতীর্থ আশীর্বাদ। বেশি মাগু আমার একমাত্র কন্যা বিপুলার হাতে জ্বলন্ত অগ্নিকুণ্ড তুলে দিচ্ছি, এই জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে যেন আমার কন্যা বিপুলা আজ সফলতা লাভ করতে পারে। আশীর্বাদ করো যেন এই লোহার কলাই আমি হাসতে হাসতে সিদ্ধ করতে পারি। জীবনে যদি কোনো পূর্ণ করে থাকি সব পূর্ণ তোকে আমি দান করলাম, সামাজা এই পুণ্যদান নিয়ে তুই রন্ধন শালায় গিয়ে এই লোহার কলাই সিদ্ধ কর। জেঠামনি মাগো তুমি আমায় আশীর্বাদ করো। বেশ মা আমি তোমায় আশীর্বাদ করছি মা, লোহার কলাই সিদ্ধ করে যেন তুমি পিতা মাতার মুখ উজ্জ্বল করতে পারো। কাকুমনি তুমি আমায় আশীর্বাদ করো। দাদা বসাই
ভালো ভালো লোহর করে সিদ্ধ হতে কিছুক্ষণ গৌণ হবে। ও চলুন না দাদামশাই, তৎক্ষণাৎ আমরা বিশ্রাম গাড়ি গিয়ে বিশ্রাম করি। বেশ তাই চলো ভাই। তুমি কোথায় যাচ্ছ? আমরা যাব জানি ভিতরতে। না তুমি যাবে না, তুমি এখানে বসে বসে পাহারা দেবে। তিন মুষ্টি কষ্ট দিচ্ছে কি তার বেশি দিচ্ছে, বুঝতে পারলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে সদর মশাই। হ্যাঁ হ্যাঁ।